আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের এপিসোডটি শুরু করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার আর সহজ একটা ফ্রুটস কেকের রেসিপি। এভাবে ফ্রুটস কেকটা তৈরি করলে বানাতে যেমন সহজ হয়, খেতেও অনেক বেশি মজাদার হয়। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে, আর আপনাদের একটা ভালো কমেন্ট কাজের উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটন সিলেক্ট করে দেবেন। এতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই আমার সবগুলো ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে আর দেরি না করে মজাদার আর সহজ একটা ফ্রুটস কেকের রেসিপি দেখে নেওয়া যাক। ফ্রুটস কেক তৈরির জন্য আমি এখানে প্রথমে শুকনো উপকরণগুলোকে একটু চেলে নিচ্ছি। এখানে আছে 1 কাপ ময়দা আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার নিলে কেকটা অনেক বেশি সফট হয়। তারপর এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এই কেকটার মাঝে অবশ্যই 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিবেন। কর্নফ্লাওয়ার দিলে কেকটা অনেক লম্বা সময় ধরে সফট থাকে। আর তারপর আমি এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ কেউ পছন্দ না করলে নাও দিতে পারেন। তারপর সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে চেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি একটা মালটা কেটে মালটার থেকে প্রায় 1/3 কাপ রস আমি সংগ্রহ করে নিচ্ছি। আর মালটার জুসের সাথে মালটার অরেঞ্জের ওপরের অংশটা সাদা অংশ বাদে একটু গ্রেট করে নিয়ে নিলে কেকের স্বাদ অনেক ভালো হয়, বিশেষ করে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তারপর আমি এর মাঝে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ কুচি করা মিক্সড বাদাম। আমি এখানে কাজু পেস্তা কাঠ 3 ধরনের বাদাম কুচি করে নিয়েছি, আর 4টা খেজুর বিচি ফেলে দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর নিচ্ছি 1/4 কাপ পরিমাণ মোরব্বা। এই মোরব্বাটা বাজারের কেনা, চাইলে এটা বাসায়ও তৈরি করা যায়। তারপর দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এখানে আসলে ড্রাই ফ্রুটসগুলো যার যার ইচ্ছে মতো আপনারা দিয়ে নিতে পারেন, চাইলে এখানে টুটি ফুটিও দিতে পারেন। আবার চাইলে কিন্তু শুধুমাত্র মোরব্বা দিয়েও এই কেকটা তৈরি করতে পারেন। বিভিন্ন বেকারিতে কিন্তু এই ফ্রুটস কেকটা শুধুমাত্র মোরব্বা আর কিশমিশ দিয়েই তৈরি করে। খেতে আলহামদুলিল্লাহ ভালোই লাগে, খারাপ লাগে না। এখন এই ড্রাই ফ্রুটসগুলোকে মাল্টার জুসের মাঝে ভিজিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। অনেক সময় দেখা যায় কেকের মাঝে ড্রাই ফ্রুটসগুলো দিলে এগুলো সব তলানিতে গিয়ে জমা হয়ে থাকে, কেকের মাঝে কিন্তু এগুলোর অস্তিত্ব পাওয়া যায় না। এখন এই সমস্যাটার সমাধানের জন্য আমি একটা ছড়ানো পাত্রের মাঝে নিয়ে নিচ্ছি 2-3 টেবিল চামচ পরিমাণ ময়দা। আর এই ময়দার উপরে ছড়িয়ে দিচ্ছি যে ড্রাই ফ্রুটসগুলোকে আমি মাল্টার জুসের মাঝে ভিজিয়ে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলোকে। এগুলোকে আমি পানি থেকে একটু ছেঁকে তুলে নিয়ে তারপর ময়দার সাথে মেখে নিচ্ছি। জুস সহই ময়দার মাঝে ড্রাই ফ্রুটসগুলোকে ঢেলে দেওয়া যাবে না, এগুলোকে একটু ভালোভাবে ছেঁকে তারপর ময়দার সাথে মিশিয়ে একটু ঝরঝরে করে নিতে হবে। ময়দা মাখা হয়ে গেলে এগুলোকে একটু ছড়িয়ে আমি রেখে দিচ্ছি, আর তারপর চলে যাচ্ছে কেকের ব্যাটার তৈরি করতে। কেকের ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 3টা ডিম। এখানে 3টা আস্ত ডিম নর্মাল টেম্পারেচারে নিতে হবে। আমি গত এপিসোডে আপনাদেরকে ইলেকট্রিক হ্যান্ড বিটার ছাড়া হাতে ফোম তৈরি করে দেখিয়েছি ডিমের সাদা অংশটা দিয়ে। সেই ডিমের সাদা অংশ দিয়ে তৈরি করা ফোমটা এর মাঝে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি। এখানে আমি আস্তদানা চিনি নিয়েছি। আর তারপর সব কিছুকে খুব ভালোভাবে একটা ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো গলে যায়। এই কাজটা কিন্তু আপনারা চাইলে ইলেকট্রিক হ্যান্ড বিটারের পরিবর্তে হ্যান্ড হুইস্কেও করতে পারবেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে আর হাতের উপর একটু বেশি বল প্রয়োগ করতে হবে। কিছুক্ষণ মিডিয়াম স্পিডে বিট করে নেওয়ার পরে যখন চিনিগুলো সম্পূর্ণ গলে গিয়েছে তখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি যে শুকনো উপাদানগুলো আমি চেলে রেখেছিলাম তার থেকে কিছুটা অংশ। আর এখানে 1/3 কাপ পরিমাণ গলানো বাটার বা রান্নার তেল, যে কোনো কিছুই ব্যবহার করা যাবে, তবে সম্পূর্ণটা একসাথে না দিয়ে অল্প পরিমাণ দিতে হবে। মালটার যে জুসটার মাঝে আমি ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে 1/3 কাপ পরিমাণ জুস আমি এখানে নিয়ে নিয়েছি। আর সব উপাদানগুলোই একসাথে না দিয়ে অল্প অল্প পরিমাণ করে দিয়ে আমি হ্যান্ড হুইস্ক দিয়ে আস্তে আস্তে করে মিক্স করে নিচ্ছি। একবার উপাদানগুলো দেওয়ার পরে হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে পরবর্তী উপাদানটুকু আবারও দিতে হবে। আর হ্যান্ড হুইস্ক দিয়ে এটা মেশানোর সময় অবশ্যই খুবই আলতো হাতে একদিকে মুখ রেখে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। একদম শেষ পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এখানে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে যে কোনো ফলের এসেন্স অ্যাড করতে পারবেন।
আর একদমই শেষ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিলাম সেই যে ড্রাই ফ্রুটস গুলো আমি ময়দা মেখে ছড়িয়ে রেখেছিলাম সেগুলো। ড্রাই ফ্রুটস গুলো দেওয়ার পরে আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, শুধুমাত্র একটু নেড়ে মিক্স করে দিয়েই তারপরে এগুলোকে ঢেলে দিতে হবে কেকের মোল্ডের মাঝে। মোল্ডের মাঝে যাতে কেক লেগে না যায় সেজন্য আমি একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে বেকিং পেপার না থাকলে যে কোনো কাগজে তেল ব্রাশ করে দিয়ে দিতে পারেন, অথবা খালি মোল্ডের মাঝে তেল ব্রাশ করে তার উপরে একটু ময়দা ছিটিয়ে দিয়ে দিতে পারেন। তারপর কেক মোল্ডের মাঝে ব্যাটারটা সম্পূর্ণটুকু ঢেলে দিয়ে একটু ট্যাপ করে দিচ্ছি। তারপর আমি এটাকে ওভেনে দিয়ে দিচ্ছি 180°C তাপমাত্রায় 30 মিনিটের জন্য বেক হতে। ইলেকট্রিক ওভেনের আপ ডাউন হিটটা অন করে দিয়ে নিচ থেকে দ্বিতীয় তাকে আমি কেকটা বেক হতে দিয়েছি। একটা জিনিস আমি দেখাতে ভুলে গিয়েছি, এখানে কেক মোল্ডের মাঝে সম্পূর্ণ ব্যাটারটুকু ঢেলে দেওয়ার পরে তার উপরে কিছুটা গ্রেট করা মাল্টার খোসা আর কয়েক ধরনের বাদাম কুচি ছড়িয়ে দিয়েছিলাম শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য। সব রেশিও সেম টু সেম রেখে এই কেকটা আপনারা চাইলে চুলাতেও তৈরি করতে পারবেন। চুলায় এই কেকটা বেক করার জন্য একটা পাত্র 10 মিনিট খুব ভালোভাবে গরম করে নিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপর এই কেক মোল্ডটা বসিয়ে দিয়ে কেক মোল্ডটা না ঢেকে যে পাত্রে মোল্ডটা বসিয়েছেন সেই পাত্রটা খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলায় মিডিয়াম আঁচে বেক করতে হবে 40 থেকে প্রায় 50 মিনিটের জন্য। চুলা বা ওভেন দুই জায়গা থেকে কেক নামানোর সময় টুথপিকের সাহায্যে একটু পরীক্ষা করে তারপর কেকটা নামাবেন। কেকটা সম্পূর্ণ হয়েছে কিনা টুথপিক দিয়ে একটু ভেতরের দিকে প্রবেশ করালেই, বের করার পর টুথপিকের গা যদি একদম মসৃণ থাকে তাহলে বুঝতে হবে কেকটা তৈরি হয়ে গিয়েছে। সদ্য বেক করা গরম গরম কেক একটু ঢেকে রেখে দিয়ে তারপর ঠান্ডা হলে মোল্ড আউট করলে কেকটা আর ভেঙে যাওয়ার চান্স থাকে না। একদম গরম গরম কেকটা নামিয়ে সাথে সাথে মোল্ড আউট করতে গেলে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার চান্স থাকে। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি আর এর জন্য সাইডটাকে আমি একটা ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি। সাইডটা ভালোভাবে ছাড়ানোর পরে মোল্ডটাকে একটু উপর করলেই কিন্তু কেকটা সুন্দরভাবে বের হয়ে আসবে। তারপর কেকের নিচে আমি যে বেকিং পেপারটা দিয়েছিলাম সেই বেকিং পেপারটা উঠিয়ে নিলাম। এত সুন্দর সুঘ্রাণ বের হয়ে আসছে এই কেকটা থেকে, আপনারা বাসায় এটা ট্রাই না করলে বুঝতে পারবেন না। এখন আমি এই কেকটাকে স্লাইস করে ভিতরের অবস্থাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই কেকের মাঝে আমি যে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু এক জায়গাতে জমাট বেঁধে নেই, এগুলো কেকের সব জায়গায় রয়েছে। এভাবে করে আপনারা তৈরি করলে আপনাদের ফ্রুটস কেকও একদম পারফেক্ট হবে আর খেতে অনেক বেশি মজাদার হবে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর আমার ভিডিওগুলো ফেসবুক পেজে দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সের দেওয়া লিংক থেকে আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। এতক্ষণ আমার ভিডিওটা না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।